এখন থাকছে বলিউডের কিছু গরম গরম গসিপসের আপডেট। প্রথমে থাকছে গতকাল গণমাধ্যমে প্রকাশ পায় ক্রিস ফোরের ঋত্বিকে থাকবে চারটি ক্যারেক্টার, আর আজকে রাকেশ রোশন মুখ খুলল এই বিষয়টি নিয়ে। খবরটা কি আসলে সত্য নাকি মিথ্যা জানালেন তিনি। এরপর থাকছে প্রভাসের 21তম সিনেমায় এবার কত কোটি রুপি নিল প্রভাস, জানা গেল সেটাই। অ্যান্ড ট্রাস্ট মি, অ্যামাউন্টটা কিন্তু আসলেই বেশ সারপ্রাইজিং। অ্যান্ড ফাইনালি থাকছে ব্রেকিং নিউজ, আইএসআই এর সঙ্গে যুক্ত শাহরুখ। এমন শকিং অভিযোগ উঠল শাহরুখ খানের বিরুদ্ধে। এখন কেন উঠল এই অভিযোগ? হচ্ছে কি তাকে ফাঁসানোর চেষ্টা? পুরো ঘটনা জানলে কিন্তু আসলেই অবাক হবেন। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাই। প্রথমে আসি ক্রিস ফোরের কাছে। এই তো গতকাল pinkvilla.com ফিল্মফেয়ার সহ বেশ কয়েকটা নিউজ পোর্টালের মাধ্যমে জানা গিয়েছিল যে ঋত্বিকের ক্রিস ফোরের সিনেমায় নাকি ঋত্বিক রোশন চারটি ক্যারেক্টার প্লে করবেন, যেটা ছিল আসলে শকিং। ইভেন আমরাও পিঙ্কভিলা রেফারেন্স দিয়ে গসিপটা শেয়ার করি, যদিও ওই নিউজটা কনফার্ম ছিল না, বাট এবার রাকেশ রোশন মুখ খুললেন এই বিষয় নিয়ে। অ্যান্ড আনফর্চুনেটলি গণমাধ্যমগুলোতে যা ছাপা হয়েছিল সেটা ফেক। বলিউড হাঙ্গামার একটি ইন্টারভিউতে তিনি জানান, স্ক্রিপ্ট লক হয়েছে ঠিকই, বাট এখনও ডেভেলপমেন্ট স্টেজে আছে। কয়টা ক্যারেক্টার থাকবে এবং কিভাবে থাকবে সেটা তো এখনও তিনি কাউকেই জানাননি। তিনি আরও বলেন, এই সিনেমার শ্যুটিং 2021 মাঝামাঝি সময় থেকে স্টার্ট হবে, এবং তিনি এটাও বলেন সময় মতো সব আপডেট তিনি নিজেই জানিয়ে দেবেন সবার কাছে। পরের গসিপসে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই। বিবিসি জানলার মাধ্যমে এখন ঘরে বসেই আপনি ইংরেজিতে কথা বলা শিখুন, কারণ বিবিসি জানলায় এখন রয়েছে ইংরেজি শেখার তিনটা কোর্স ব্যাক, যেখানে প্রতিটা কোর্সের মূল্য মাত্র 100 টাকা। আর এখানে বেস্ট পার্ট হচ্ছে প্রতি কোর্সের শেষেই আপনি পাচ্ছেন একটি সার্টিফিকেট। তাই আর দেরি না করে এই ভিডিওর কমেন্টস ও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলুন। এবার আসি প্রভাসের কাছে। প্রভাসের 21তম সিনেমা নিয়ে এর আগে filmbeat.com সহ অন্যান্য নিউজ পোর্টালের থ্রু জানা গিয়েছিল যে দীপিকা পাড়ুকোন এই সিনেমার জন্য আকাশ ছোঁয়া রিমুনেশন নিচ্ছে, এবং তার অ্যামাউন্টটা সেসব রিপোর্টে উল্লেখ করা হয় 30 কোটি রুপি। আবার কিছু জায়গায় এটাও বলা হয় তাকে 20 কোটি রুপি দেওয়া হয়েছে। এখন 20 কোটি রুপি 30 কোটি রুপি যাই হোক, অফকোর্স এই অ্যামাউন্টটা দীপিকার রেগুলার রিমুনেশনের থেকে অনেক বেশি। বাট অনেস্টলি বলছি, প্রভাসের রিমুনেশনের কথা যদি আপনি শুনেন তাহলে দীপিকার রিমুনেশনটা আপনার কাছে খুব তুচ্ছ মনে হবে। filmfare.com news18.com সহ বেশ কয়েকটা রিপোর্ট থেকে জানা যায় যে প্রভাস এই মুভির জন্য অলমোস্ট 50 থেকে 56 কোটি রুপি নিচ্ছে, যেটা আসলেই একটা হিউজ অ্যামাউন্ট। ফাইনালি আসা যাক শাহরুখ খানের কাছে। পাকিস্তানি স্পাই এজেন্সি আইএসআই এর সঙ্গে যুক্ত বলিউড বাদশাহ শাহরুখ খান। অবভিয়াসলি এমন অভিযোগ প্রচণ্ড শকিং, কিন্তু শাহরুখের বিরুদ্ধে এমন ভয়ানক অভিযোগ তুলল বিজেপির একজন কর্মী, তার নাম আলী ইস্কান্দার। এখন কেন তিনি এমন অভিযোগ আনলেন? কারণটা হচ্ছে রিসেন্টলি শাহরুখের সঙ্গে টনি আশাই, যিনি আবার আজিজ আশাই নামে পরিচিত, তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এটা ভাইরাল হওয়ার পর সেই বিজেপি কর্মী টুইটারে পোস্ট করেন, টনি আশাই কিংবা আজিজ আশাই, এই লোকটা জম্মু কাশ্মীরের জঙ্গি সংগঠনকে স্পন্সর করে, আইএসআই এর একটা এজেন্ট। সে ক্যালিফোর্নিয়াতে বসে কাশ্মীরের যুবকদের হাতে বন্দুক তুলে দিচ্ছে। তার সঙ্গে শাহরুখের সম্পর্ক কী থাকতে পারে? তিনি বলেন শাহরুখের সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো, শাহরুখের দুবাই এবং লন্ডনের বাসা এই লোকটা ডিজাইন করেছে। এছাড়া শাহরুখের ওয়াইফ গৌরী খানও তার সঙ্গে অনেকগুলো প্রজেক্টে যুক্ত, এবং তার দাবি হচ্ছে শাহরুখ নিজেও আইএসআই সঙ্গে যুক্ত এবং এই বিষয়ে তদন্ত করা হোক। ব্যাস এই টুইটটা ভাইরাল হওয়ার পর অনেক নিউজ পোর্টালে এটা নিয়ে লেখালেখি শুরু হয়। ইনফ্যাক্ট অনেক ভক্তদের মতে শাহরুখের ইমেজ খারাপ করার চেষ্টা করছে কোনো এক গোষ্ঠী, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে যেই টনি আশাইকে নিয়ে আত্মকথা, সেই আবার টুইটারে জানায় যে সমস্ত ব্যক্তি এবং যে সমস্ত মিডিয়া তাকে আইএসআই এজেন্ট বলছে, তারা যদি ফার্দার এমন মিথ্যা খবর ছড়ায় তবে তিনি সবার এগেনস্টে ইউএস কোর্টে মামলা করবেন, এবং সেখানে এসে তাদেরকে প্রমাণ দিতে হবে তিনি একজন আইএসআই এজেন্ট। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।